আমার চ্যানেল আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বিনা জলে কিভাবে খাসির মাংস করতে হাড়িতে সেটা তোমাদেরকে দেখাবো এক ফোঁটা জল দেব না কিন্তু জল ছাড়াই আমি খাসির মাংস রান্না করবো তাও আমার হাড়িতে বিনা করা আমার বাপির কাছ থেকে শেখা এই রেসিপিটা চলো আজ তোমাদেরকে আমি শেয়ার করছি তোমরা দেখো কিভাবে এটা করতে তোমরাও শিখে নাও এবং করবে রসুনগুলো চলো প্রথমে ছুলে নিই আর আদা রসুন পেঁয়াজ দিয়ে এই মাংসটা রান্না হবে আর আদার্স কোনো মশলা যাবে না তো চলো দেখো কোনো বেশি পরিমাণের মশলার দরকার নেই এতে পেঁয়াজটা আগে ছুলে দিয়েছে দুষ্টু কেন আমার চোখ জ্বালা করে তো এবার কেটে নিচ্ছি টমেটোটা কেটে নিই ডাম 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 আমি এদিকে রান্নার ব্যবস্থা করছি রান্না করছি এদিকে বাবু বাবা 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 করে পাগল হচ্ছে বাবা হচ্ছে প্রাণ বাবার জন্য পাগল হয়ে যায় কুমা দেখেছি এবার বানি ফেলি হ্যাঁ তারপরে বাকি কাজটা গ্যাসের কাছে কি করবো চলো চলো মশলাটা বেটে নিই হ্যাঁ তারপরে বাকি কাজটা করবো তারপরে ছিঁড়ে ছিঁড়ে খাবো ধোয়া কমপ্লিট এবার মশলাটা মাখিয়ে নিই তারপরে হাঁড়িটা বসিয়ে বাকি কাজটা করব প্রথমে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেব চলো যতটা লাগে তারপরে হলুদ লবণ দিয়ে দেব আর একটু তেল আগে মাখিয়ে নেব আদা রসুনটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেবে যে যেমন লবণ খাও বেশি খেলে বেশি কম খেলে কম আর একটা কথা তোমাদের সাথে বলি জানো তো আমি না কোনো খাবার টেস্ট করি না আমাকে দুষ্টু বলে টেস্ট করে না আমি টেস্ট না করে রান্নাটা করি কিন্তু সবই ঠাকুরে কি পাই ঠিকঠাক নুন স্বাদ হয় দেখা যাক চলো তোমরাও দেখো এক চামচ মতো সর্ষের তেল হোক বা সাদা রিফাইনের যে কোনো তেল এক চামচ মতো করে দিয়ে নেব একটু ভালো করে মাখিয়ে নেব ব্যস্ত হয়ে গেছে তোমার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে আর এই রান্নাটা তাড়াতাড়ি হয় চিন্তা নেই হাড়িতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আজকে মাটনের সাথে ভাত খাবো কেন আমি রুটি খেতে ভালোবাসি না দুষ্টুতে কোনো ডিমান্ড নেই আমি যেটা খেতে ভালোবাসি ওকে ভালোবাসি ওই জন্য ভাতই করবো তিনজনে আমার ভাত খাবো হাইড তাঁততে দিয়ে দিলাম তেতে যাক গরম হয়ে গেলে তেলটা দিয়ে তাড়াতাড়ি কাজ হবে গেছে তেলটা আমি দিয়ে দিই পরিমাণ মতো দেখতে পাচ্ছ একদম অল্প তেল দেওয়া হয়েছে এর মধ্যে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে দুটো তেজপাতা দিয়ে দিলাম তোমার এক থেকে দুটো তেজপাতা দিয়ে দিবে আর না দিলেও হবে তোমাদের ইচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা করে একটু হালকা লাল করে ভেজে নেবো বেশি লাল নয় ভারী হবে এবার চাপিয়ে দেবে ভারী একটা কিছু চাপিয়ে দেবে যাতে মাংসটা মানে এক ফোঁটা হাওয়া না বের হয় থালা দেবে না এভাবে গামলায় দেবে যেটা তোমার মশলা করে সেটাই চাপিয়ে দেবে আস্তে আস্তে হবে তোমরা বারবার নাড়বে না এই ঠিক আধ ঘন্টা কোনো 20 মিনিট পর একবার এসে জাস্ট হাতটা দিয়ে নেড়ে দেবে ব্যাস তাহলেই হবে ঠিক পাক্কা ওই 8 থেকে 15 মানে আধ ঘন্টা পরে 1 ঘন্টার মধ্যে রান্না পুরো কমপ্লিট যতক্ষণ মাংসটা হচ্ছে তো তখন এক আর এক সাইডে দুষ্টু ভাতটা বসিয়ে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি হবে কেন বাবুকেও তো খাওয়াতে হবে তো এই দেখো বাপকে ছাড়ে না বাবু ওর পাশে চলে গেছে সব সময় বাপকে নিয়ে পাগল শয়নে স্বপ্নে সব সময় দেখে তো ভাত বসাচ্ছে
মাংস রান্না করতে করতে কমপ্লিট হয়নি, তার আগে মা যখন বাটিতে করে তুলে দেয় একটু টেস্ট করার জন্য, এই মাংসটার টেস্ট কিন্তু সবথেকে আলাদা। তো কে কে রান্নার আগে এরকম টেস্ট করেছ অবশ্যই কমেন্ট করে জানাও। কেমন হয়েছে খেয়ে দেখো। দেখো জিভ থেকে জল পড়ে গেল, খাচ্ছে গরম গরমই পাচ্ছে না, তাও তাড়াতাড়ি করে গরম গরম খাচ্ছে, থাকতে হচ্ছে না। দারুন হয়েছে, সুপার সুপার। কতটা নরম হয়েছে দেখেছ, এত নরম, সফট হয়েছে, নরম হয়েছে বিনা জলে। রান্না বান্না করা খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমরা দেখতে পেলে বিনা জলে কীভাবে খাসির মাংস করতে হয়, আমার এই মাংস রেসিপির গুরু হচ্ছে আমার বাপি। তো যাই হোক, তো তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন রান্না হলো। খুব মন দিয়ে করো, রান্নাটা খুব ভালো হবে আর খেতে খুব সুন্দর হবে, সবাই নাম করবে। তো অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে, এটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ঠিক আছে, টাটা।